বিসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজম মনিরা আজ সিরাজম মনিরার উনত্রিশতম পর্ব সিরাজম সিরাজমনিরা অনুষ্ঠানে ক্রামের জীবনী মোবারক উপস্থাপন করা হয় আর যিনি উপস্থাপন করেন তিনি হচ্ছেন আল গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেব হজরতুল আল্লামকে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি ভিজ্ঞ আলোচক গত পর্বে হযরত হুদ আলি ইসাল্লামের শিক্ষা এবং তার ওফাত এবং রজা আসরির কথা অবস্থিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন হুদ আল্লাহাল্লামের জাতি সম্পর্কে আরও কিছু এ পর্বে জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক بروفيسور الدكتور محمد ناصر الدين سهيل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط المستقيم والصلاة والسلام على رسول المعزّم صلى الله عليه وسلم وآلّه, وآله وأهل بيته أجمعين أما بعد মহান আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি যে দয়াময় রাবুল আলমীন মেহরবানি করে কদর টিভির সাপ্তাহিক আয়োজন সিরাজা মনিরা এর মাধ্যমে আল্লাহর পায়গাম্বরগণের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হজরত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত সঞ্চালক হুদ আলিহি সালাম তিনি তো তার জাতিকে আহ্বান করেছেন সেখানে আরও কিছু তথ্য এইভাবে এসেছে যে আদ যিনি আদ আদ সম্প্রদায় যার নামে সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে আদ এই আদের দুইজন পুত্র ছিল একজন হলো সাদিদ বড় ছেলে আর ছোট ছেলের নাম ছিল সাব্দ বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে এই তথ্যগুলো এসেছে যে সাদিদ আদ এন্তেকালের পর সাদিদ সে বাদশাহ হিসেবে রাজত্ব পরিচালনা করছে কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না আজ সম্প্রদায়ের আপনি জানতে চেয়েছেন যে আরো কোনো ঘটনা আছে কিনা এমনি বাদশাহ সুনাম সুখ্যাতি অর্জন করেছে প্রজাদের জন্য ভালো কাজ করেছে অনেক বিচক্ষণতার সাথে রাজত্ব পরিচালনা করেছে কিন্তু প্রভু যে একজন রাব্বুল আলামিন এটা মেনে চলতে পারে নাই এই লাইন ক্রস করেছে অনেক বিচক্ষণ ছিল কেমন কেতাবের মধ্যে এসেছে যে তার বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল এবং তার প্রজাদের মধ্যে সহজ সরল প্রজার সংখ্যা ছিল বেশি একবার একজন বিক্রেতা একটা জমি আরেকজন লোকের কাছে বিক্রি করল যিনি এই জমি ক্রয় করেছে তিনি এই জমিন খনন করতে গিয়ে হঠাৎ করে দেখল যে জমিন নিচে স্বর্ণ এবং রূপের অনেক অনেক স্বর্ণ এবং রূপ্য পাওয়া যাচ্ছে গুপ্তধন গুপ্তধন ক্রেতা বিক্রেতার কাছে চলে গেল গিয়ে বলল যে আপনি এই স্বর্ণ এবং রূপগুলো নিয়ে যান কারণ আপনার সাথে আমার জমি কেনার হয়েছে জমির নিচে যে স্বর্ণরূপ আছে এটা আমি ক্রয় করি নাই আবার বিক্রেতা বলল যে আমি তো জমি বিক্রি করে দিয়েছি এখানে যা কিছু সবই আপনার এখানে যা আছে সবই আপনার আমি এটা নিব না কিন্তু ক্রেতা এটা মানতে নারাজ যেন আমি এগুলো নিব কেন মানে তাদের এই যে রূপ্য অনেক একটা ক্রেতা বর্তমান ক্রেতা হলে হয়তো অনেক আনন্দে আত্মহারা হয়ে খবরও তথ্য গোপনই রাখতেন যে না জানি কোন বিপদের মধ্যে পরে যায় ওই প্রজাগুলো এমন সোজা ছিল তো তারা চিন্তা করলো যে দুজনে আর একটা মিল মিস করতে পারলো না ক্রেতা বিক্রেতা পরবর্তীতে দুজনে সাদ্দাদের দরবারে গিয়ে হাজির হয় তাকে বলা হলো যে এই এই ঘটনা আমি জমিন ক্রয় করেছি কিন্তু জমিনে যে স্বর্ণরূপ এগুলো আমি ক্রয় করি নাই আর বিক্রেতা বলছে আমি জমিন বিক্রি করে দিয়েছি এখান থেকে তো আমি স্বর্ণরূপ্য নিয়ে আসবো বা এখান থেকে আর কিছু আমি পাবো এটা তো হচ্ছে না কারণ আমি তো জমি বিক্রি করিয়ে দিয়েছি তখন বাদশাহ দেখলো সাদিদ সাদিদ দেখল যে আমার প্রজারা কত সহজ সরল সে বিচক্ষণতার সাথে একটা ফয়সালা করে দিল সে বলল যে আপনার কি ছেলে মেয়ে আছে সে বলল আমার একটা মেয়ে আছে আর আরেকজনকে জিজ্ঞাসা করলো সে বলল যে আমার একটা ছেলে আছে ক্রেতা বিক্রেতা উভয়কে জিজ্ঞেস করলো ক্রেতা বিক্রেতা ও বয়কে সে বিচক্ষণতার সাথে চিন্তা করলই সোনা রূপা এগুলো তাদের ঘরেই থাকুক ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ বন্ধন আবদ্ধ ব্যবস্থা করে দিলেন এবং বললো যে ঠিক আছে আপনারা ক্রেতা বিক্রেতা এগুলো নেওয়া দরকার নেই আপনাদের ছেলেমেয়েরা এগুলোর ভাগ এখন নেবে একটা সমঝোতা চলে আসলো তার বুদ্ধিমত্তার প্রশংসা ছিল এবং বিচক্ষণ ছিল দূরদর্শী ছিল নম্র ভদ্র একটা বাচ্চার অনেক গুণের মধ্যে তার মাঝে অনেক গুণ গুণই উপস্থিত ছিল কিন্তু এক প্রভুর আব্দুল আলমিনকে যে বিশ্বাস করতে হবে সেটা মানতে পারে সেটা মানতে পারে নাই এবং এই মূর্তির উপরে ইমান এনেই এক প্রভুর উপরে ইমান না এনেই জগৎ থেকে তাকে বিদায় হতে হয়েছে এ ছিল আদ সম্প্রদায় যার নামে নামকরণ করা হয়েছে আদ এই আদের দুই ছেলে এর ভিতরে বড় ছেলে সাদিদের ঘটনা যেটা আপনি এখন উপস্থাপন করলেন জি জি এরপরে হলো আদের দ্বিতীয় পুত্র সাদ্দাদ সাদ্দাদ যে সাদ্দাদের অনেক ঘটনা জনশ্রুত আছে এবং সিরাতুল সিরাতের কেতাবগুলোতে এসেছে যে সাদ্দাদের কাহিনী সম্পর্কে লেখা হয় সাফা নামক কেতাবে এইভাবে এসেছে এবং তাওরিখের কিতাবেও এই ঘটনা এইভাবে উল্লেখ রয়েছে যে সাদ্দাদের কাহিনী তার পিতা মাতা একদিন জাহাজে করে যখন বহির্বিশ্বে যাইতেছিলেন হঠাৎ করে জাহাজ ধ্বংস হয়ে যায় কোন একজন কাছের লোক আজরাইল আজরাকে জিজ্ঞাসা করেছিলেন হে আজরাইল আপনার কি এই যে জান কবস করেন এত লোকের কোনো মানুষের জান কবস করতে কি আপনার মায়া লেগেছিল জানতে চেয়েছে জানতে চেয়েছে এবং এই রেওয়ায়তটা অন্য একটা রেওয়ায়তে এইভাবে এসেছে আল্লাহ রাব্বুল আলমিন আজরাইলকে প্রশ্ন করেছিলেন হে আজরাইল তুমি যে জান কবজ করো কারো জান কবজ করতে গিয়ে কি তোমার মায়া লেগেছিল তখন আজরা ইসলাম উত্তর দিয়েছিলেন যে আমার যে মায়া লাগে না কথাটা এরকম না আমার মায়া লাগে এবং হাদিসের মধ্যে এসেছে যে একজন মানুষের যখন যান কবজ করে তখন মানুষগুলো যখন কান্নাকাটি করে ঘরের মধ্যে তখন ওই ফেরেস্তা আত্মাটা নিয়ে বলে যে ইসলাম বলে যে আমি তখন তখনও তাদের ঘরের মধ্যে আত্মাটা নিয়ে আছি তারা কান্নাকাটি শুরু করছে আমি তাদের দিকে তাকাইয়া আমি তাদের কান্নাটা শুনি এবং বলি দেখেন আমার কিছু এখানে করণীয় নাই আমি আল্লাহর হুকুম যেভাবে হয়েছে এইভাবে আপনাদের প্রিয় ব্যক্তির বা আপনাদের কাছের লোকের যান কবচ করেছি এটা হাদিসে এইভাবে এসেছে তো আজরাইল আজরাহ সালাম তিনি বর্ণনা করলেন যে হে আল্লাহ আপনি একবার আমাকে একটা হুকুম দিয়েছিলেন যে একটা জাহাজ ধ্বংস করতে ডুবিয়ে দেওয়ার জন্য জাহাজটা ধ্বংস হওয়ার পরে সাথে সাথে জাহাজের মধ্যে একটা গর্ববর্তী নারী ছিল মেলা একটা নারী ছিল জাহাজের ধ্বংসাবশেষ সেই অস্তর খণ্ড ধরে ওই মহিলাটা ভেসে ছিল এবং কিছুক্ষণ পর ওই কাঠের ওই ধ্বংসাবশেষ জাহাজ তার যে খণ্ডটা ছিল এটার উপরে একটা সন্তানের জন্ম হয় ওই যে গর্ব ছিলেন তখন আপনি আমাকে হুকুম দিলেন জে হে তুমি এখন সন্তানটাকে রেখে মায়ের যান কবজ করো আজরা বললেন তখন আমার খুব মায়া লেগেছিল যে হায় হায় জাহাজ তো ধ্বংস হয়ে গেল এখন একটা এই ধ্বংসাবশেষ সেই কাঠের উপরে মায়ের যান কবজ করলে শিশুটার হবে কিন্তু আমাকে যেহেতু হুকুম যা হয়েছে আমি তো তা করতে হবে আজলা বললেন যে আপনি যখন আমাকে হুকুম দিলেন আমি জানটা কবজ করলাম সাথে সাথে মায়ের লাশটা গড়াইয়া পানির মধ্যে পড়ে গেল সন্তানটা একা আমার তখন খুব কষ্ট লেগেছিল ভাবলাম যে এটা কি হবে কেমনি শিশু বাঁচবে আল্লাহ যে হুকুম করলেন পরবর্তীতে দুইটা রেওয়য়েত পাওয়া যায় যে এই সন্তান কিভাবে বেঁচে ছিল একটা রেওয়ায়ত হলো যে এই সন্তানের দুই আঙ্গুলের মধ্যে আল্লাহ শরবত দুধের এবং মধুর ব্যবস্থা করে দিয়েছিলেন দুই আঙ্গুলের দুই আঙ্গুলের মধ্যে সে চষে চষে খেয়েছিল বড় হয়েছিল আরেকটা পাওয়া যায় যে এই কার্ড রাব্বুল আলমিন এই সন্তানটাকে গরম এবং শীত থেকে হেফাজত করেছেন মধ্যম তাকে রেখেছেন আর এটা কাঠটা ভাসতে ভাসতে সাগরের পারে চলে যায় তো কস্তুরি এসে এটাকে ঘিরে ফেলে এবং কস্তুরির সে চাপে সে গরম অনুভব করত। জঙ্গল থেকে বাঘ এসেছিল বাঘ যখন পানিতে এভাবে পানি খাচ্ছিল তখন এই বাঘের স্তনের বুটা সন্তানের মুখে গিয়ে লেগেছিল আর স্তনের বুটা মুখে পাওয়ার সাথে সাথে সে দুধ খাওয়া শুরু করে বাঘ তখন তার ভালো লাগতেছিল কারণ কিছুদিন পূর্বে বাঘের বাচ্চা হয়ে মারা গিয়েছে যখন স্তনে দুধ এসেছে আর স্তনে এই দুধ নিষ্কাশন না হওয়ার ফলে বাঘও তখন আনিজি ফিল করতেছিল যখন এইভাবে দুধ খাচ্ছে এদিক দিয়ে সন্তানেরও উপকার হচ্ছে বাঘও শান্তি উপলব্ধি করছে বাঘ আর কিছু বলছে না এইভাবে মাঝে মাঝে ভাগ প্রায় দিনই এসে এসে এইভাবে পানি খাই আর বাচ্চাকে দুধ খেয়ে যেত বাচ্চাকে দুধ খাওয়াই যেত বাঘ এখানে আসলে শান্তি উপলব্ধি করতো সবই আসলে আল্লাহর ইচ্ছা পরবর্তী সময়ে সে আস্তে আস্তে বড়ো হয় বড় হয়ে বাঘের সাথে সে থাকা শুরু করে এবং একদিন যখন সে একটু বুঝের হয় তখন সে আস্তে 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 করে বাগের চোখের আড়ালে লোকালয়ে চলে আসে পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে এটাই ছিল যে আদের দ্বিতীয় সন্তান সাদ্দ এই রেওয়ায়তগুলো এইভাবে পাওয়া যায় এই সাদ্দ যেহেতু বাঘের দুধ খেয়ে বড় হয়েছে তার মাঝে পশুময় চরিত্রের বিকাশ বেশি ছিল খুব বেশি ছিল সে একটা বর্ণনায় যে হজরত হুদ সালাম আল্লাহর যে জান্নাতের বর্ণনা দিয়েছেন নেয়ামতের কথা বলেছেন একটা সময় সে বেপরোয়া হয়। হয়ে সে নিজেও একটা জান্নাত তৈরি করার পরিকল্পনা করে সাদ্দাদ 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 বাগের অঞ্চল থেকে লোকালয়ে আসার পর সে অনেক বিচক্ষণ আর অনেক সাহসী শক্তিশালী ছিল শক্তিশালী ছিল দূরদর্শিতার বলে সে গিয়ে তার বড় ভাই যে সাদিদ সাদিদের প্রধান উজির হওয়ার পোস্টে উপনীত হয়েছে পরবর্তী সময়ে সাদিদ মারা যাওয়ার পর সাদ্দাদ নিজে আবার বাদশাহ হয় সিরাত গ্রন্থে কয়েকটা তথ্য এইভাবে এসেছে যে সাদ্দাদ তখন বলল যে বেহস্তের যে বালাখানা আমিও নিজে একটা সেরকম তৈরি করব। সেরকম তৈরি করব। চাল্লার পয়গাম্বর হুদ তিনি বেহেস্তের বর্ণনা দিয়েছেন এক আল্লাহকে মানতে হবে বলছেন আমি এগুলোতে রাজি না আমি নিজে একটু জান্নাত বানাইতে পারি এই কাজ করতে গিয়ে সে একটা জান্নাত তৈরি করার পরিকল্পনা করল এবং এটা ছিল একটা মহা কারণ রাবুল আলমিন যিনি জান্নাতের মালিক তার আদরের বান্দাকে জান্নাত দিবেন প্রিয় বান্দাকে প্রিয় বান্দাকে যারা ইমানদার ফিহা খালিদিন দিন সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে হ্যাঁ আর এই সুখময় নামতো দিবেন আল্লাহ তার মনোনীত যারা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবেন জান্নাতের বাগানে রাখবেন প্রক্ষান্তরে যারা আল্লাহর অবাধ্য তাদেরকে কিন্তু নরকের অধিবাসী হতে হবে সাদ্দার এই রাব্বুল আলমিনের সাথে পাল্লা দিয়ে সে নিজে ব্যহেস্ত তৈরি করবে এরকম মনোভাব নিয়ে সে ব্যস্ত তৈরি করার জন্য তার ভাগিনে ছেলে হ্যাঁ ভাগিনে তাকে বলল যে তুমি দেখতে থাকো কোন জায়গায় জান্নাত তৈরি করা জান্নাত তৈরি করা যায় কারণ সে যেহেতু শুনেছে জান্নাতের কি মনোরম পরিবেশ হবে কত বড় এরিয়া হবে অনেক কিছু শুনেছে সে বলেছে আগে জায়গাটা বাহির করো কোন জায়গায় এত বড় জায়গা পাওয়া যাবে পরবর্তী সময়ে তার ভাগিনা এই শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে খুঁজতে থাকে জায়গা খুঁজতে 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 ইয়ে গিয়া একটা জায়গা পছন্দ হয় বিশাল এরিয়া এম এনে একটা জায়গা পছন্দ করে সাদ্দকে জানায় যে মামা এটা পাওয়া গেছে জায়গা পাওয়া গেছে পরবর্তীতে সাদ্দ এই জায়গাটা বলল যে হ্যাঁ ঠিক আছে তাহলে ব্যহস্ত তৈরি করার একটা ব্যবস্থা করো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা সামনের পর্বে সাদ্দাদের বেহেস্ত কীভাবে তৈরি হয়েছে এবং এই বেহেস্তের পরবর্তী কি অবস্থা হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব আল্লাহ আমাদের হেদায়তের প্রতি উপনীত হয়ে থাকার তৌফিক দান করুন আমিন সম্মানিত আলোচক অত্যন্ত সুন্দরভাবে সিরাত গ্রন্থের আলোকে সাদ্দাতের বিষয়টি উপস্থাপন করলেন আমার মনে হয় আজকের আলোচনা আমাদের দর্শকবৃন্দ খুবই পছন্দ করবে এবং কিছু আনকমন বিষয় কিন্তু আমরা জানতে পারলাম এজন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের সম্মানিত আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব সিরাদ গ্রন্থের আলোকে আজকে হজরত হুদ আলেসাল্লামের জাতি আদ জাতির সাদ্দাতের ঘটনাটি আমাদের নিকট উপস্থাপন করলেন আজকের এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়েছে সময়ের অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি সিরাজ্যমণ্য অনুষ্ঠানের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন সোহেল বিদায় নিচ্ছি মোহন রবুল আনামিন আমাদের সকলের সহায় হন আমিন